আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনাদের সুস্থ দাঁত এবং সুন্দর হাসির প্রত্যাশা আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে ফ্লেক্সিবল ডেনচার নিয়ে কথা বলবো। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন দাঁত বাঁধানোর বিভিন্ন পদ্ধতি নিয়ে, তার মধ্যে একটি সচরাচর পদ্ধতি যেটি খুব বহুল ব্যবহৃত, এটিকে আমরা বলি পিডি বা পার্শিয়াল ডেনচার, রিমুভেবল পার্শিয়াল ডেনচার, অর্থাৎ এটি খোলা যায় আবার লাগানো যায়। এখন লেটেস্ট প্রযুক্তি এসেছে, সেটি হচ্ছে আপনার এই ডেনচারটাই হবে, কিন্তু এটি খটখটে শক্ত হবে না, এটি হবে ফ্লেক্সিবল, অর্থাৎ এটি বাঁকা করা যাবে আবার সোজা করা যাবে। এই পদ্ধতিটির সুবিধা অসুবিধা নিয়ে আজকে কথা বলবো। বহুল ব্যবহৃত যে পার্শিয়াল ডেনচারটি ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন যাবৎ, সেটির কিছু অসুবিধা রয়েছে। সেটি অনেক শক্ত, খটখটে, এটি অনেক সময় ভেঙে যায়। আবার এটি শক্ত হওয়ার কারণে এটি কিন্তু আপনার দাঁতের যদি গঠনগত দিকটিতে কিছু ত্রুটি থাকে, অর্থাৎ দীর্ঘদিন যদি আপনার দাঁত পড়া অবস্থায় থাকে, তাহলে যেমন পাশের দুটি দাঁত একটু চেপে যায় কিংবা উপরে নিচের দাঁত একটু ছোট বড় হয়, সেক্ষেত্রে কিন্তু এই ডেনচারগুলো লাগানোর সময় কিছুটা শক্ত হয়, লেগে গেলে কিছুটা নরম হয়ে যায়, অর্থাৎ কিছুটা নড়াচড়া করতে চায়। সেক্ষেত্রে বর্তমান যে প্রযুক্তির যে ডেনচারটির কথা আমি বলছি, অর্থাৎ ফ্লেক্সিবল ডেনচার, সেটির কিন্তু এই অসুবিধাটি নেই। কারণ এটি ফ্লেক্সিবল হওয়ার কারণে, এটিতে কিছু ইলাস্টিসিটি থাকার কারণে, যদি আপনার দাঁতের গঠনগত কিছু ত্রুটিও থাকে তাহলেও সেটি কভার করে ফেলে, অর্থাৎ এটি লাগানোর সময়ও যেমন শক্ত হবে না, আবার লেগে গেলেও এটি কিন্তু খুব ভালোভাবে শক্তভাবে লেগে থাকবে। এটির হচ্ছে এই সুবিধা। আবার অতীতের যে ডেনচারগুলোর এর একটি অসুবিধা হচ্ছে, যেমন আপনার একটি দাঁত যদি মিসিং থাকে, সেক্ষেত্রে একটি দাঁতের জন্য কিন্তু বড় একটি প্লেট দিতে হয়, কারণ যাতে করে এই দাঁতটি আপনার গলার মধ্য দিয়ে চলে না যায়। সেক্ষেত্রে এই ফ্লেক্সিবল ডেনচারটি কিন্তু আপনি ছোট করেও ব্যবহার করতে পারবেন। এটা যেহেতু ফ্লেক্সিবিলিটি রয়েছে, এটা কিন্তু দাঁতের সাথে খুব অ্যাটাচড হয়ে থাকে, দাঁতের সাথে চুম্বকের মতো লেগে থাকে, এর জন্য এটি খুব ছোট করেও লাগানো যায়। এটি হচ্ছে এটির সুবিধা। তাহলে এই দাঁতের প্রযুক্তি কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যারা ডেনচারগুলো ব্যবহার করতেন খটখটে শক্তগুলো, অর্থাৎ আগেরগুলো, তারা কিন্তু ফ্লেক্সিবল ডেনচারে ফিরে আসতে পারেন। কিংবা যারা নতুন করে ডেনচার করবেন, নতুন করে দাঁত লাগাবেন, আলগা দাঁত লাগাবেন, তাদেরকে তো অবশ্যই আমার পরামর্শ থাকবে যে আপনারা অবশ্যই এই ফ্লেক্সিবল ডেনচারটি ব্যবহার করবেন। এটির কিন্তু সুবিধার দিক বেশি, অসুবিধার দিক যেমন এই ডেনচারের রয়েছে, সেটি কিন্তু ফ্লেক্সিবল ডেনচারেরও কিছুটা থাকবে। যেমন আপনাকে খুলে পরিষ্কার করতে হবে, কিছু খাবার জমে থাকতে পারে, কিছু দুর্গন্ধ হতে পারে, আবার যদি আপনার এটি মাড়ির সাথে লেগে থাকতে থাকতে কিন্তু একটা ঘাড় মতো হতে পারে, বিভিন্ন সমস্যা কিন্তু এই ডেনচারগুলোর হয়। এই ডেনচার বাদ দিয়ে কিন্তু আপনি বিভিন্ন ভালো পদ্ধতি ব্যবহার করতে পারেন। আপনি ইমপ্ল্যান্ট করতে পারেন, আপনি ডেন্টাল ব্রিজ করতে পারেন, এভাবে কিন্তু আপনি ভালো কিছুও করতে পারেন। এছাড়া যারা এই ডেনচার ব্যবহার করতে অভ্যস্ত, তারা এখন অবশ্যই ফ্লেক্সিবল ডেনচারে ফিরে আসতে পারেন, কিংবা নতুন করে কেউ করলে অবশ্যই ফ্লেক্সিবল ডেনচারটি আপনারা ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য কিছুটা ভালো হবে। এটি জানা থাকার জন্য কিন্তু আমি এই ভিডিওটি আপলোড দিচ্ছি, যাতে করে আপনারা এই বিষয়টি জানতে পারেন। এখন আপনারা যদি না জানেন, তাহলে ডেন্টিস্টকে কীভাবে বলবেন যে আমি ডেনচার করব এবং এটি কিন্তু আমি ফ্লেক্সিবল ডেনচার করব? তাহলে কিন্তু ডেন্টিস্ট তার এই প্রযুক্তি থাকলে অবশ্যই এই সেবা আপনাকে দেবে, আর যদি না থাকে তাহলে সেও কিন্তু সতর্ক হয়ে আপনাকে এই সেবা দিতে সে বাধ্য হবে, সেও কিছুটা আপডেট হবে। তো আশা করি আমি যতটুকু বোঝাতে চেয়েছি আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ দাঁত এবং সুন্দর হাসির প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।